তাহলে আমি যা ভাবছি সেটাই কি সত্যি হবে? আমার কপালে ভালোবাসা নেই দাদি, যেটুকু পেয়েছি সেটুকুই অনেক। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, সোহেলের মাথা থেকে আমি পালকির ভূত নামাবই। মারবেন না, সেদিন মারের কোনো শব্দ হবে না। আমি পালকে আজ সবার পরে অন্য কোনো মেয়ের দিকে তোকে তকাতেই দেব না। দ্যাটস মাই প্রমিস। রেজন দাঁড়া। কি, তুই কি করে জানিস আমার স্ত্রীর নাম পালকি? আমি তো তোকে বলিনি আমার স্ত্রীর নাম যে পালকি। তুই ভুলে যাচ্ছিস তোদের বাড়িতে আমার যাওয়া আসা হয়, তোদের বাড়িতে তোর বউটির সঙ্গে আমার দেখা হয়েছে। দুর্ভাগ্যবশত দেখা হয়েছিল ঝিয়ের বেশি। বাড়িতে থাকে তো কাজের লোকের মতো। আনফর্চুনেটলি তুই যেন কি বলেছিলি, সাদি রহমানের ছেলে, গ্রুপ অফ কোম্পানির মালিক, আর তুই সেই কোম্পানির চেয়ারম্যান হতে চলেছিস। তোর স্ত্রীর স্ট্যাটাস কি, কোন পরিচয়ে সে বসে আছে? সে রান্না বান্না করে, কাপড় কাচে, ঘর গোছায়, খোদা তোর মঙ্গল করুক। ঠিকানাটা দিবি কিনা বল। কেন বারবার ঠিকানা চাচ্ছিস? মিলিয়ে দেখতে চাচ্ছি ওই মেয়েটাই কি। কি ওই মেয়েটা? ওই মেয়েটাই না, কিছু না, কিছু না। কি ঠিক করেছি তো? কেন এসব করতেছ? সব জেনে গেছে আমি। কে বলেছে তোমারে? আমি বলেছি। একজন সাক্ষী থাকা দরকার, ওদের পরিবার, যে অন্তত জানবে আমি একটি নিখাত সোনাকে গয়নায় পরিণত করেছি, একটি ভালো মেয়েকে আরো ভালো করছি, খারাপ করছি না। সাক্ষী থাকা দরকার, সাক্ষী থাকবে রেজওয়ান। আমি তোমাকে নির্মাণ করব, সারা বাংলাদেশের সামনে তোমার পরিচয় ঘটিয়ে দেব, সবার মুখে থাকবে একটি পালকি। না না, পালকি নয়, অধুরা মাথুর। আর সেই অসংখ্য মানুষের মধ্যে থাকবে একজন সোহেল, যে তোমার পেছন পেছন ছুটবে উল্কার। তারপর তুমি তাকে গ্রহণ করবে কি করবে না, সে অবশ্য তোমার ব্যাপার। বসে আছে আমার সকল নিয়ে বসে আছে সর্বনাশের আশা, যার জন্য পথসে আছে সেজন ভালোবাসা। সোহেল সাহেবরে উল্কার মতো ছুটে আসতে হবে না, সে শুধু আমায় ঘুরে ডাকবে, বলবে
পালকি, এসো আমার কাছে, আমি উল্কার মতো তার কাছে ছুটে যাব, তার সঙ্গে মিলেমিশে গিয়ে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর কিছু চাই না, কিছু না, শুধু চাই একটু ভালোবাসা, আর চাই একটু ভালোবাসতে। শুনেছি মেয়েদের গায়ে কখনো হাত দিতে নেই, তুমি ওকে মেরো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একদম থামবে না, বলে যাও। খুব ভালো লাগছে শুনতে আমার। তোর সাধনা সফল হবে, বাংলাদেশের ঘরে ঘরে তোর এই আত্মত্যাগ একদিন পৌঁছে যাবে। তুই সব সব যা ভাবিস নি তাও পাবি। আমি তো কিছু চাইনি, শুধু একটাই চেয়েছি, সুভাষ। দাঁড়াও সোহেল, এদিকে এসো। কি মা? তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। কোথায় গিয়েছিলে তুমি? কেন, অফিসে গিয়েছিলাম। কেন মিথ্যা কথা বলছো? অফিসে তো তুমি ছিলে না, আমি ফোন করেছিলাম, তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, অফিসে বোর্ড অফ ডিরেক্টরদের একটা মিটিং ছিল, তুমি সেই মিটিংও ছিলে না। কোথায় গিয়েছিলে? হঠাৎ আমাকে এভাবে প্রশ্ন করছো? প্রশ্ন করার কারণ হলো পালকিও বাড়িতে নেই, এমন তো নয় যে তুমি আমাদের সঙ্গে অভিনয় করছো আর বাইরে গিয়ে পালকির সঙ্গে প্রেম করছো। মা, আমি পালকির সঙ্গে প্রেম করব বাইরে গিয়ে? হ্যাঁ, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। পালকির সঙ্গে যদি প্রেম করতে হয় সেটা আমি ঘরে বসেই করব, কারণ ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী। মারলাম, কারণ তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে পালকির সঙ্গে প্রেম করার কথা বলছো। তুমি কি ভুলে গেছো যে তোমার সঙ্গে সাবার বিয়ে ঠিক হয়ে আছে? না মা, আমি ভুলিনি, আমি এটাও ভুলিনি, সাবা বিয়ের আসর থেকে চলে গিয়েছিল আমাকে ছেড়ে। Da-da-dum-da-da-da-da-dum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 
শোনো, সোহেল সোহেল শোনো, সোহেল সোহেল পালকি পালকি আর পালকি পালকির জন্য সোহেল আজ তার মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করলো, মায়ের মুখের উপর কথা বলল। যে সোহেল সাবার জন্য পাগল ছিল সেই সোহেল আজ আমার মুখের সামনে বলে গেল যে পালকি তার স্ত্রী। ছিলে হাত ছাড়া হয়ে যাচ্ছে, মায়ের আঁচল ছেড়ে পালকির আঁচল ধরছে। আশা, আমি সব জানি ভাবি, আমি সব জানি, আর তার জন্য ব্যবস্থাও করে রেখেছি। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? ব্যবস্থা ঠিক নয়, এটা একটা ঔষধ। কিসের ঔষধ? এমন ঔষধ পড়বে যে পালকি এ বাড়িতে টিকতে পারবে না, আর যদি টিকেও যায় সোহেলের মনে তো জায়গা পাবে না। আর সেই ওষুধের নাম স্বপ্না। হ্যালো, কেডা কইতাছেন? আমি আয়শা। কোন আয়শা? আমগো পাড়ার ওই মুরগি সুরান মাই আয়শা? আমি সোহেলের ফুপু আয়শা। হো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার সঙ্গে একজন কথা বলবে। যে আয়শা, হ্যালো, কে বলছেন? যে আপনি কেডা কইতাছেন? আমি সোহেলের মা বলছি। বিহান সাহেব কেমন আছেন? শাট আপ। তোমার মতো দুই টাকার মহিলার বিয়ান হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তাইলে আপনার কি ইচ্ছা আছে বড় লোকের বেটি, জানতে পারি? এই ঠিক করে কথা বলো। আপনি ঠিক করে কথা কন, আমি আপনাকে ফোন দেই নাই, ফোন আপনি দিছেন আমার। হেললে গাই বুঝতে পারছি দরকারটা আমার না আপনার। দরকারটা আমার। তাইলে তাইলে ঠিক কইরা কথা। ওকে, ভুল হয়ে গেছে। এই তো এই বার লাইনে আইছেন, কোন দরকারটা কি? আমি চাই তুমি পালকিকে এ বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, সঙ্গে কুদ্দুসকেও নিয়ে আসবে। গাড়ি নিয়ে এসে পালকিকে এখান থেকে নিয়ে যাবে। আমি চাই পালকিকে যেন এ বাড়ির ত্রিসীমানার মধ্যে না দেখা যায়। এইটা কি কইতাছেন আপনি? পালকি আমার সোনার তিন পাড়া হাঁস, তার থেকে রোজ একটা কইরা ডিম খাইতাছি আমি, আর আপনি কইতাছেন হ্যারে আমি তুইলে নিয়ে যাবো, কলাই কোপ বসাই দিব। তার জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কত গুনতে পারো তুমি? আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, হ্যাঁ বলো, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা। ওকে, 10 লাখ, আমি তোমাকে 10 লাখ টাকা দেব। তুমি, কুদ্দুস এবং পালকি কেউ ঢাকা শহরে থাকতে পারবে না। তোমাদের কাউকে যেন আমি এবারে ত্রিসীমানায় না দিই, আর সোহেলের জীবনে পালকির ছায়া যেন কোনোদিনও না পড়ে। পারবে? 10,000 টাকার লাইগা পালকিরে বেচ্চা দিছিলাম, আর 10 লাখ টাকার লাইগা তো আমি নিজেরও বেচবার পারি। কি হলো, পারবে? হ্যাঁ পারুম,
হ্যাঁ পারুন, আপনি খালি দিন তারিখ সময় ঠিক করেন, বাদ বাকি পেলান আমার। ওকে, আমি তোমাকে ঠিক সময় মতো জানিয়ে দেব। তুমি শুধু এসে পালকিকে এখান থেকে নিয়ে যাবে। দশ লক্ষ টাকা মামু, পালকি রে, আমাকে তো সব অভাব ঘুচে গেল, আর কোন অভাব থাকবো না মাগো, আমাগো চিন্তা শেষ। দশ লক্ষ টাকা, দশ লক্ষ টাকা হয়তো কয়টা শুনে লাগে, এক দুই তিন চার পাঁচ ছয়, পাইবার কোনো লাভ নাই। দশ লক্ষ টাকা বাবু, কি করবো আমি দশ লক্ষ টাকা দিয়ে, কি করবো? একটা সোনার হার কিনবো, সুরি কিনবো, অনেক টাকার গয়না কিনবো, আমি সোনার গয়না পরবো, কি সুন্দর লাগবো আমারে, সোনার হার পয়রা একদম রাজরানীর মতো লাগবো আমারে, আমি রাজরানী হবো। বইটা দাও, পড়ছি তো। সারাদিন বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে সংসার থেকে চোখ সরিয়ে রাখলে চলবে? আহা, তোমার সংসার আবার কি হলো? আমার সংসারে একটা অশুভ ছায়া পড়েছে। অশুভ ছায়া? হ্যাঁ। কার অশুভ ছায়া? আমার সংসারে পালকির অশুভ ছায়া পড়েছে। নাজিয়া? হ্যাঁ, আজ সোহেল আমার সাথে মুখে মুখে তর্ক করেছে, আমার সামনে নির্লজ্জের মতো চিৎকার করে বলেছে যে পালকি ওর স্ত্রী, প্রয়োজন পড়লে পালকির সাথে ও ঘরেই প্রেম করবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, অথচ দেখো আমরা আশরাফ খানকে কথা দিয়ে বসে আছি, সাবা এ বাড়িতে আসার স্বপ্ন দেখছি, এরপরও কি তুমি চুপ করে থাকবে? তোমার কি একবারও মনে হয় না যে ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া দরকার? দোহাই তোমার, তুমি আমাকে বলো ওকে তাড়িয়ে দেওয়া দরকার কি না? অবশ্যই তাড়িয়ে দেওয়া দরকার, কিন্তু কিভাবে? সেই দায়িত্ব তোমায় নিতে হবে না, ওর মা আর ওর স্বামী এসে ওকে এ বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়েছে। ওর মা তো মৃত। ওর সৎ মা? আজ সন্ধ্যায় বাড়িতে আসতে হবে। আজকে সন্ধ্যায়? আচ্ছা ঠিক আছে, পালকিকে এখান থেকে টানতে টানতে বের করে নিয়ে যাবে, চিৎকার করবে, ছটফট করবে, তবু ওকে ছাড়বে না। আর হ্যাঁ, একা আসবে না, পালকির স্বামী কুদ্দুস, কুদ্দুসকে নিয়ে আসবে। কেউ বাধা দিব না তো?